নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মিথিলা বলাকে আবার নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সাথে থাকবেন দেখতে থাকবেন বন্ধুরা তাহলে আবার রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন আমি দুইটা মশা নিয়ে নিয়েছি মশাটা আমি উপরে কিছু খোসা একটু ছাড়িয়ে নেব খোলাগুলো উপরে খোলাগুলো যেহেতু একটু লালচে থাকে সেজন্য একটু ছাড়িয়ে নিলাম আমি আর এই মশা দিয়ে এমন দুর্দান্তর সাথে একটা বড়া তৈরি করা যায় তা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর এখানে আমি মশাটা এবার কেটে নেবো আর তার জন্য একটু জল নিয়েছি জলে একটু হলুদও দিয়েছি কারণ হলুদ দিলে মশায় যে কোয়াশ থাকে সেই কোয়াশটা কিন্তু বের হয়ে যায় কালো হয় না সেই জন্য একটু জলে আমি হলুদ দিয়ে দিলাম আপনারাও অবশ্যই দেবেন আমার এই টিপসটা ফলো করতে পারেন তাহলে ভালো হবে মশা থেকে দেখবেন কারও কিন্তু জল বের হয় কষ থাকে সেজন্য মশা কলা যেটা বলেন না কেন এবার আমি মশাটা খুব সুন্দর করে কুচি করে কেটে নেব আর এই রেসিপিটা তো খেতে দারুণ লাগছিলো মশার এই বড়াটা আমি এই নূতন তৈরি করলাম তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মশাটা আমি কুছলিয়ে কুছলিয়ে নিয়েছি এবার আমি ভালো জল দিয়ে ধুয়েও পরিষ্কার করে নিয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি কিন্তু আর ডালটা ব্যালান্ডার করে নিয়ে নেব প্রথমে আমি ডালটা ব্যালেন্ডার করে নেব আলাদা 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 করেই কিন্তু ব্যালেন্ডার করব দেখুন আমি নিয়ে নিয়েছি এবার আমি এটা উঠিয়ে নেব আর মশার সাথে যদি একটু ছোলা বুটের এই ডাল দেওয়া যায় তাহলে কিন্তু মশা বড়ার চপটা কিন্তু দারুণ লাগে খেতে আমরা অবশ্যই ট্যা করবেন আর অবশ্যই একটু বুটের ডাল দিবেন ভিজিয়ে রাখবেন এক ঘন্টা আগে কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম আর নরম হয়ে যাচ্ছে আর সেজন্য কিন্তু ব্যালেন্ডার হয়তো বেশি সময় লাগছে না অবশ্যই ভিজিয়ে রাখবেন মশাটাও ব্যালেন্ডার করে নিয়েছি এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি এর সাথে বুটের ডালটাও দিয়ে দেবো দিয়ে দেবো একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে কিন্তু এই বোড়া বা চপটা কিন্তু মুষমুষে হবে আর খেতেও দারুণ লাগবে আর পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে দিলে আমি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সব উপকরণগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো খুব সুন্দর করে মেশাতে হবে যত সুন্দর মেশাতে পারবেন বড়ার টেস্টটাও কিন্তু ততটাই বেশি হবে আর খেতেও তো দারুণ লাগবে একবার হলেও বাসায় ট্যা করবেন মশা ফেলে না দিয়ে এভাবে তৈরি করে খাবেন এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি এবার আমি তেলটাও গরম করে নিয়ে নিয়েছি এবার আমি বড়ার চেপে করে দিয়ে দেবো একটু গোল করে নিয়েই কিন্তু চাপ দিলেই কিন্তু বড়ার চেপ হয়ে যাবে এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে আর লো আসেই ভাজতে হবে তাহলে বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে বেশি আসে ভাজতে গেলে কিন্তু ওপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো টেস্ট হবে না আমি দেখুন খুব সুন্দর করে এক সাইডটা ভেজে নিয়েছি এবার আমি উলটিয়ে নেবো আর এই বড়াগুলো কিন্তু ভাত দিয়ে খেতে হলে একটু কম তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আমি তো যেহেতু ভাত দিয়ে খাবো এই বড়াটা সেই জন্য কিন্তু একটু কম তেলেই ভাজলাম আপনারা যদি সকাল বিকালে নাস্তার জন্য তৈরি করেন তাহলে বেশি তেলে ভাজবেন তাহলে খেতে দারু লাগবে সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার হলেও বাসায় টায়ার করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন চ্যানেলে নূতন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার রইল আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার কিন্তু আরেকটি নূতন চ্যানেল আছে আর এই চ্যানেলের নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না বেশি বেশি করে সাপোর্ট করবেন তা বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই